আমি অ্যাজ এ টুরিস্ট হিসাবে আমি এরকম কিছু সমর্থন করি না। কলকাতায় ঘুরতে আসা বাংলাদেশি পর্যটক বলছে উনি এই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটকে সমর্থন করেন না, বাংলাদেশে যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালাচ্ছে সেটাকে উনি সমর্থন কোনোভাবেই করেন না। এটা কোনো দেশের মতামত না, একটা পেজ থেকে বা একটা ফেসবুকের সোশ্যাল মিডিয়া থেকে একটা কথা বলে দিল বয়কট, সেটা তার বয়কট হয়ে গেল না। এইটা কোনো দেশের বক্তব্য হতে পারে না, ফেসবুক পেজ থেকে এরকম বয়কট বললে সেটা বয়কট হয় না। কে বা কারা এই প্রচারণা চালাচ্ছে ইন্ডিয়ান আউট ক্যাম্পেইন সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই। এইটাই হয়তো তাহলে তার ভারতে আসতাম, কারণ এটা ঠিক না আমার মনে হয়। সবাই মিলেমিশে থাকাই উচিত। এরকম হলে তো ভারত আসতাম না, সবার মিলেমিশে থাকা উচিত। কলকাতায় ঘুরতে আসা বাংলাদেশিরা এ ধরনের মন্তব্য করে যাচ্ছেন যে তারা বয়কটকে সমর্থন করে না। ভারতীয় তো পণ্য তো অবশ্যই বাংলাদেশে অ্যাভেলেবেল যাচ্ছে এবং অ্যাভেলেবেল বিজনেস তো অলরেডি চলছে। ভারতীয় পণ্য তো বাংলাদেশে যাচ্ছে, ব্যবসা তো হচ্ছে, এখানে সমস্যার কিছু তো দেখছি না। তো উনি যেটি বললেন যে ভারতীয় পণ্য বয়কট করার মানে হয় না, যারা করতেছে ওরা ওদের মতো করতেছে, যাদের প্রয়োজন বা ঘুরা যারা ঘুরা প্রেমী ওরা আসবেই। যারা বয়কট করতেছে তারা ওদের মতো করতেছে, যারা ভ্রমণ পিপাসু তারা ঘুরবেই, তারা তাদের বয়কটে কান দেবেন না। ওরা এসবের আসলে কোনো কিছুতে যায় আসে না, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এই বয়কটে আমাদের কোনো আসে যায় না, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এর মধ্যে কোনো যৌক্তিক আন্দোলন খুঁজে পাচ্ছি না, কেন করছে তারা আমরা জানি না। এগুলা হয় কি, এগুলা সবসময় এক একটা গ্রুপ থাকে, এরা করে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এইগুলো সব সময় একটা গ্রুপ থাকে, বিভিন্ন সময় এই গ্রুপগুলি এই ধরনের কাজ করে থাকে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কলকাতায় ঘুরতে আসা বাংলাদেশি পর্যটকরা এরকম মন্তব্য করছেন। পশ্চিমবঙ্গের ভাষা আর আমাদের বাংলাদেশের ভাষা তো একই।